হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনি যদি রিয়েলমি ফ্যান হয়ে থাকেন এবং আপনার যদি 9 থেকে 15 হাজার টাকার ভিতরে একটি ফোন কেনার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা এই ভিডিওতে আমরা বাংলাদেশের রিয়েলমি 9 থেকে 15 হাজার টাকার ভিতরে কী কী ফোন দিচ্ছে সেগুলো বিষয়ে সেরা 5টা ফোনের কথা বলা হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর আপনারা জানেন ওপো সাব ব্র্যান্ডই কিন্তু রিয়েলমি, ঠিক আছে? দুটোটা একই কোম্পানি। তাহলে প্রথমে আমরা শুরু করব কী দিয়ে আপনি বলেন। প্রথমে আমরা শুরু করি রিয়েলমি C11। এটা আমরা 5 নম্বরে রাখছি, এটা দামেও কম। রিয়েলমি C11-এ কী কী কনফিগারেশন আছে সেটা বলতেছি। রিয়েলমি C11-এর ব্যাক ক্যামেরা আছে 3টি, তার ভিতর 1টি 8 মেগাবাইট, 2টি হলো 2 মেগাবাইট এবং ফোনটা আছে 5 মেগাবাইট। এটা র্যাম আছে 2 জিবি এবং রোম আছে 32 জিবি। এটা অক্টাকোর প্রসেসর 1.6 GHz ইউজ করা হয়েছে। এটা অ্যান্ড্রয়েড 11 ভার্সন ইউজ করা হয়েছে। আর সেই সাথে এটা লাস্ট ডিসপ্লে 6.5 ইঞ্চি HD প্লাস লাস্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে। সাথে এটা ব্যাটারি 5000 mAh দেওয়া হয়েছে এবং এটা সব ধরনের চার্জেই সাপোর্ট করবে, কারণ ভালোই চার্জ হয় এটাতে। বাংলাদেশের প্রায় লোকজন বাচ্চারা এটা গেম খেলার জন্য এই সেটটা প্রায় কিনছিল যখন এটা বাজেটও কম ছিল, কারণ এটা বাজেট খুবই কম। তার ভিতরে 2 জিবি পাচ্ছেন, একসময় এই সেটটা প্রচুর চলছিল। এই সেটটা প্রাইস হলো 8490 টাকা। কোনো সময় ও দারাজ থেকে একটা ডিসকাউন্টে 8290 টাকাও কিনতে পারবেন। বিভিন্ন সাইডে বিভিন্ন ডিস্টেন্স দিচ্ছে, আপনারা দেখে কিনতে পারবেন। ওকে বন্ধুরা, এই ফোনটা খুব হার্ডি আসছে, গেমস খেললেও খুব কম গরম হয় বা ল্যাগও কম করে। এরপরে আমরা আসবো 4 নম্বর ফোনটা, রিয়েলমি নার্জো 50i যেটা বলা হয়ে থাকে। এটাও সুন্দর। এটা নার্জো আয় বাংলাদেশে 2টি ভ্যারিয়েন্টে আসছে, 2টি ভ্যারিয়েন্টে নার্জো আরটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এখন আমি এর নার্জোতে কথা বলবো। এটি হলো ফোনটে আছে হলো 5 মেগাবাইট পিকচার এবং ব্যাগে আছে হলো 8 মেগাবাইট পিকচার এবং 2 মেগাবাইট ন্যানো, 2 মেগাবাইট মাইক্রো ক্যামেরা। এটা 4 জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং 64 জিবি রোম ইউজ করা হয়েছে। এটা প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে অক্টাকোর প্রসেসর 1.6 GHz এবং জিপিইউ ইউজ করা হয়েছে MIG 8332। অ্যান্ড্রয়েড 11 ইউজ করা হয়েছে এবং এটা ডিসপ্লে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। 5000 mAh ব্যবহার করা হয়েছে এবং 10 ওয়াটের চার্জার ব্যবহার করেছে। এটার প্রাইস হলো 10990 টাকা। এরপরে কথা বলবো আমরা রিয়েলমি C21Y। রিয়েলমি C21Y, এই ফোনটা খুবই ভালো, দামও একটু বেশি আছে, কিন্তু ফোনটা কম্পিউটার দিক দিয়ে ঠিকই আছে, প্রাইসটা এরকমই হওয়া উচিত। এটিতে আপনি ব্যাক ক্যামেরা পাবেন 3টি ক্যামেরা, 1টি হলো 13 মেগাবাইট পিকচার এবং মাইক্রো 2 এবং ন্যানো 2 মেগাবাইট পিকচার ক্যামেরা এবং ফোনটা আছে 5 মেগাবাইট পিকচার ক্যামেরা। এটি 2টি ভ্যারিয়েন্টে বাংলাদেশে আসছে, 1টি হলো 3 32 এবং 4 32, 3 জিবি র্যাম আর 32 জিবি রোমে আসছে, আর একটা ভ্যারিয়েন্ট হলো 4 জিবি র্যাম 64 জিবি রোমে আসছে। এটা অক্টাকোর প্রসেসর 1.8 GHz ইউজ করেছে। এটা জিপিইউ ইউজ করেছে Mali G52। এটা Android 11 ভার্সন এবং ব্যাটারি 5000 mAh। এটা 3 32 পাবেন 11490 টাকা এবং 4 64 পাবেন 12770 টাকায়। এটাতে খুব ভালোই ব্যাটারি ইউজ করেছে এবং ডিসপ্লে ইউজ করেছে নন ড্রপ ডিসপ্লে। আপনারা পছন্দ যদি বাজেটটা থাকে তাহলে কিনতে পারেন। এরপরে আমরা এই বলবো রিয়েলমি C25Y। এটি আমরা 2 নম্বরে রাখছি, কেননা এটাও ভালো সেট, এটাও গেম খেলার জন্য অনেক ভালো। এটার প্রাইস এখন আমি বলব, রিয়েলমি C25Y এটাতে ফ্রন্টে আছে হলো 48 মেগাবাইট ক্যামেরা এবং 2টি ন্যানো 2 মেগাবাইট এবং মাইক্রো 2 মেগাবাইট ক্যামেরা। ফ্রন্টে আছে 8 মেগাবাইট ক্যামেরা এবং র্যাম আছে 4 জিবি রোম আছে 128 জিবি। অক্টাকোর প্রসেসর এটা Mali-T610 ইউজ করা হয়েছে। এটার প্রাইস হলো 13590 টাকা। 18 ওয়াটের চার্জারও ব্যবহার করা হয়েছে এটাতে। বলবো রিয়েলমি C25S। এটি বাংলাদেশে 2টি ভ্যারিয়েন্ট আসছে। এটিতে প্রসেসর হিসেবে ইউজ করেছে MediaTek G85 এবং এটি 4 জিবি র্যাম 64 জিবি রোমে আছে এবং 4 জিবি র্যাম 128 জিবি রোমেও আছে, ঠিক আছে? এটি ডিসপ্লে 6.5 ইঞ্চি ইউজ করেছে, ট্রিপল ক্যামেরা আছে ব্যাগে 48 আর 2টি হলো 2.2 ম্যানো নাইকো এবং এটাতে 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে পলি। এই ব্যাটারিদের জন্য এটাতে ব্যাকআপ অনেকক্ষণ থাকে, আপনারা এটা নিতে পারেন।
এটার প্রাইস হলো আপনার 464 পড়বে, হলো 14,990 টাকা, এবং 4128 পড়বে, হলো 15,690 টাকা। আপনি এটা নিঃসন্দেহে নিতে পারেন, কারণ এটা ব্যাকআপ আছে এবং ব্যাটারি 6000 এমপিআর, আর এটা 18 ওয়াটের চার্জার সাপোর্টেড, খুব তাড়াতাড়ি চার্জ সাপোর্ট হয়, আর এটা প্রসেসরটা খুব গেমিং প্রসেসর দেওয়া হয়েছে। আর আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, আর যদি ভিডিওটা যদি পছন্দ না হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন যে কী করলে ভিডিওটা আর একটু ভালো হয়, বা আপনি কী ধরনের ভিডিওটা চাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকে আশা করি, আল্লাহ হাফেজ।